চেক ভালো হইল, ছোট মেয়ে বানিয়েছে বড় মেয়েরে কই দিলাম, দুই মেয়ে কত হইলে ভালোই লাগবে। তুমি বলার আগে আমি বড় মেয়ের খবর দিছি, ও আসতেছে। ও তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাও যাও, তুমি বেশি বেশি বাজার নিয়ে আসো, আমি বাড়ির কাম সারি। আচ্ছা, আমি এখন বাজার বানিয়েছি। আচ্ছা, তাহলে তো আমার পুরাটা গির শেষ করবো, কি করে? শোনো, তুমি চিন্তা করো না, আমি চুপি চুপি আইনে দিবনি, তুমি পলে পলে খাইও। আচ্ছা, কিন্তু সাবধান, ভিমাফু দেখলে কিন্তু আবার গালিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি চুপি চুপি আইনে দিবনি, তুমি পলে পলে খাইও। যাও মা, তুমি খেলো গা। আচ্ছা ঠিক আছে, চুপি চুপি আনো, তুমি পলে পলে খাও, ঠিক আছে? তাহলে এখন যাও। বিমু কি করস? তোর মা দেখলে কিন্তু আস্ত রাখবো না। শুনো, আমার খাওয়া আগে নাকি আমার মা আগে? মা দেখলে টাকা দিয়ে দিবনি। দেখছো কি সর্বনাশ করছে মেয়ে? হ্যাঁ, মাইনচের ক্ষেতের মোলা ওড়ায় ফেলাইছে। এই বিমু, ভালোভাবে বলতাছি, জেনকার মোলা হেনে রাখ রাখ। দাঁড়া, আজকে তো আরেকদিন কি আমার একদিন। এই কি রে রাখ কইতাছি বাবা, থাকে বাবা, আপনাদেরকে নিয়ে কোন জায়গায় যাওয়াটাই আমার ঠিক না। তুমি কেরা? তোমার তো চিনলাম না। তুমি আমার চিনব না, কিন্তু আমি তোমার ঠিকই চিনি। তোমাকে বাড়ি ওই পাড়ায় না? ওই তো আমাকে নানির বাড়িও তো ওই পাড়ায়। শুনো, তুমি কি খাও? আমার নাতনি তো ঠিকই কইছে। শুনো, এইভাবে খোলা ময়দানে কোনো কিছু খাইতে হয় না, খাইলে পরা তার ডায়রি হয়। শুনো, রাস্তাঘাটে গাছের উপরে কত পোক পাকা লেগে বসে থাকে,
যদি বুসুত করে একা দেয় তাহলে তুমি ফুসুত করে খায় হলাবে না, এভাবে খায়ও না। আমি রুকু বলে হান একটু খাওয়া চিন্তা এইভাবে পোলা পান্ডে খোলা ময়দানে খাওয়া টাকি না দিয়ে না দেখেন রাস্তাতে যাইতেছে একটা মানুষ যদি দেখে চোখ লাগায় তাহলে কি হবো পেট খারাপ হবো, পেট খারাপ হলে বলা চেহারা টান দিয়ে যাবো নতুন আছেন তাই করে খাওয়ার থাকে না নিয়ে যেতেছি আমনেও খান আমার পোলাও খাই মাগো জোর করে দিয়ে দিছে হাম্মা বুঝছি তো হ্যাঁ আপনার ঘরে তো মানুষ জোর করে দিব খাইতে আমারে যার কি বুঝাইবেন আপনারা শুনেন আম্মা আপনার একটা কথা কই আপনারে নিয়ে আমাদের বাড়িতে যাইতাছি ওইখানে গিয়ে এমন কিছু করেন না যাতে আপনার মান সম্মান হারাইতে হয় আর আপনি আমার শাশুড়ি আপনার মান সম্মান যাওয়া যায় কথা আমার যাওয়া যায় কি কথা মানছে জানি কয় না যে সেদর দাদির সেদর নাতনি তুমি বিশ্বাস করো বৌমা আমি না এই খাবারটা নিবার চাই নাই বেচারা জোর করে এত করে অনুরোধ করে আমার দিল এই কারণেই নিছি আর খাবার জিনিস অপচয় করতে হয় না অপচয় জিনিসটা আমি একদম দেখতে পারি না বিমুখী শিখেছে জিনিস খাবার পারে না তাই আমি কিন্তু আগে খেয়ে দিই বৌমা হাম্মা বুঝছি আচ্ছা আসেন এখন তার ঠিক আছে না যাই বোমা আহো যান আমি খাওয়াই দিই না এই মেয়েদের নিয়ে তো আর পারি না কি করবি তুই ক আমারে ক মজা
বৌমা তোমার না বলে বুইনে আইছে দাদি দেখা আমার এনে বহাই রেখে তুই একা একাই খাবি তা হবো না আমিও তোর পিছি পিছে যাই কে বলা 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 তুই নাই না
মুন্নি সুরভি তোরা কোথায় গেলি? এই সাব্বা দেখ তোর মেয়ে কেন রে দেখ বিমু তুই গ্রিল পেলি কোনে? আরে মা শুভ না আমার মেয়ে কি না রাখছিল এই নে গাই আমি খাবার চাইলাম না কত বার করে বললাম শুভ বন্নু তুই ছোড়ো তুই খা আমি তো প্রতিদিনই খাই তারপর আমার জোর করে দিল চুপ কর শুভ তোরে জোর করে গ্রিল দিছে তুই কো মে বিশ্বাস করু ওই ছাদ্রে কত করবি আব্বা বিমু তো মিশা কথা কইতাছে আর মুন্নি তোর মেয়ে রম মিশা কথা কয় শুরু করছে খাদক তো বানাইছিসি আবার মিথ্যা বাদে বানান শুরু করছিস শুন এই গ্রিলটা সবার আব্বা সবার নিয়ে আনছিল আর ওইটাই মনে হয় জোর করে নিয়ে খাওয়া শুরু করে দিছি বিমু চুপ দেখ মা আজকে তোর জন্য আমার সবার কাছে ছোট হইতে হইলো তুই কিসের জন্য ছাত্রমি করস হ্যাঁ তুই ভালো হয়ে থাকতে পারস না মা আমি ভালো হয়ে থাকতে পারি জানো মা আসলে আমি তো আগে ভালো ছিলাম কিন্তু এই দাদির দেহা দি আমি ছাত্রমি শিখছি মা তবে মা আমি কাজের তোবা করতেছি মা আমি আর কোনোদিন ছাত্রমি করব না মা আব্বা সুরভি তোরা মাফ করে দে আমার মেয়ে রে আচ্ছা ঠিক আছে